এখানে তার কেন? তিনতলার ওয়ারিং এর কাজ কি এখনো শেষ হয় নাই? এই অল্প একটু কারেন্টের কাজ করতে কয়দিন লাগে? তোমার এগুলো চোখে পড়ে না? স্যার আসলে কাম ঠিকই শেষ হয়েছে, ওই কালকে রাত্রে হ্যালোজিং লাগাইছিলাম তো টায়ের জন্য তারগুলো ঝুলেছে স্যার। সমস্যা নাই, আমি কালকে সকালবেলায় সব লাগাই রাখবো না স্যার। আর ই করো, ওই পাঁচতলার ভাড়াটি আমাকে কমপ্লেন করছে, ওদের ওয়াশরুমের পানির প্রেশার কম, ওটা একটু ঠিক করে দিও। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম শফিক আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? জি আঙ্কেল ভালো আছে। ইদানিং কি করা হচ্ছে আঙ্কেল? ইদানিং তো আমি এলাকার উন্নয়নমূলক কাজ করতেছি। এই যেমন ধরেন কালকে একটা খাসি কিনছি, কি না এলাকার যারা গরিব দুঃখী আছে তাদের মাঝে বিলাই দিছি। বাহ, খুব সুন্দর কাজ করতেছো, ভালো ভালো। জি আঙ্কেল, দোয়া করবেন। হ্যাঁ দোয়া তো করি। এই কে অবস্থা রহমান? এই তো ভালো। আঙ্কেলের সাথে আছিস? আমি তোর দিলাম, ধর তুই। কি আমি বুঝলাম না কি? আরে যা বেড়ে যা, আমি তোর দিস যা। এই বেড়া কি রে, বেদু ভাই এসেছিস বেড়া? দেখছ না ভাই এসে বেড়া, ভাই দাঁড়ায় আছে, টিবু এসেছিস, উঠ বেড়া, ভাই চা খাইবো। ভাই কেডা রে দেশে, ওই ভাই কেডা রে দেশে, ভাই কেডা রে দেশে, ভাই তো একাল ধরে থামাই দিব, যা তো যা ভাগ চল। এই সমস্ত ভাই চাই দুই চার দাবার পকেট জারা দিলে পরে বেড়া, তুই ভাই কস বেড়া, শোনা তোর ভাই রে। আরে তোর তো ভাই না শফিক আঙ্কেল, তোর তো ভাই হয় না, তোর তো আঙ্কেল হয়। তুই তো কালকেও তারে কত সম্মান দিলি। আরে ভাই সম্মানীয় ব্যক্তি, তুই কি পাগল হয়ে গেছিস গা? এলাকার মধ্যে হের 8-10টা বাড়ি আছে বেড়া, সবাই অনেক সম্মান করে, তুই তো নিজেও সম্মান করতি, হঠাৎ করে আজকে তোর কি হইছে রে? হ্যাঁ কি রে? চুপ কর বেড়া চামচা, 10টা দিলে হারা দিন গুন গান গাওয়া শুরু করে দাও না শফিক আঙ্কেল, শফিক আঙ্কেল। এই চামচামি বাদ দে বেড়া, ভালো আ, ভালো কিছু কর, সম্মান পাবি। এই 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 মোড়া মোড়া বেড়াগুলোকে ঘুরস আর কাম কাজ করস না, নেক্সট টাইম যদি আমার সামনে তোর ভাইরাল হয়ে পড়স লাইটে পেন্সিল এলাম যা ভাগ। এই বেড়া তুই যে হেল লগে বেদুবি করতেছস, তোর কলিজাটা কত বড় বেড়া? তুই জানস না হেল লগে বেড়া লাইসেন্স করা পিস্তল আছে, তোর দিয়ে গুলি করে তোর চান্দিটারে ফুড়া করে অন্যদিক পাড়াই দিব হালার গারে হালা। বাদ তোর লাইসেন্স করা পিস্তল, তোর ভাইয়ের পিস্তল বাইর করার আগে ধরি একটা আসার তো পেড়া গেলাম তোর ভাই। হাই চার কাপল, এত দেরি লাগে কিল্লি গাইতে লিগে তাড়াতাড়ি। ভাই বিল দিবেন না? তুই আমার কাছে বিল চাস তোর কত বড় সাহস? এই সমস্ত ফকিন্নি চকিন্নি দেওয়া আছে একটা সেকেন্ড বিল নিবি, ফিরে যদি আমার কাছে বিল চাস তোর দোকান সব উড়াই দিব। হ্যালো ফাউল কোথাকার, ভাই দেখছেন কি বাজে ব্যবহারটা করলো ভাই, কিন্তু হে তো এমন মানুষ না। ভাই কাহিনীটা কি হইলো? আপনারে ধরে দুটা চটকাটা দিলেন না কি লেগা? ভাই আপনার লাগে এত বড় বেদুই করলো, ওই তেমন করে না, আজকে আপনার লাগে এমন কি লেগা করলো ভাই বুঝলাম না। ওরে আমি চাইলে দুটা চটকোনা দিতে পারতাম, রাগের মাথায় সব করতে হয় না, রাগের মাথায় যা করবি তাতেই ক্ষতি। ওই যে আজকে খারাপ ব্যবহারটা করলো, খেলে করলো, এটার পিছনে অবশ্যই একটা রহস্য আছে, চল দেখি রহস্যটা খুঁজে বার করি, চল। চলেন খাসির কাচ্চি খাওয়াই দিম বেড়া। দৌড়
কি অনলাইনে লুডু খেলা এলো চুরিদারি করতারি না, এই পাশের গুড়ি ওই পাশে ঠেলাটা থুয়ে দিমু, কাঁচা গুড়ি পাত্তলে হান দেয় মেরেই পাকিয়ে গেছে, চার উঠল কুম ছয় উঠছে, আর কত ধরনের চুরিদারি থেকে আমি বঞ্চিত। মিজাজটা খুব খারাপ, আজকে যদি হাইরে যাই সাইড ডেরে ফিডেমু। দেখছেন ভাই কাহিনীটা, ওই লুডু খেলতেছে মানে বয়ে বয়ে। ওই যে কি করে তো তুই বুঝস না, আমি বুঝছি। ওই সে গিয়া অরিজিনাল জুয়ারি, ওই টাকা দিয়া জুয়া খেলে, ওই যেদিন জিতে ওই দিন ওর মেজাজটা থাকে ফুরফুরা, সবাই ওর লগে ভালো ব্যবহার করে, আর যেদিন হয় হারে ওই দিন থাকে ওর মেজাজটা গরম। কালকে যা আমার লগে খারাপ ব্যবহার করলো, আমি নিশ্চিত ওই কালকে হারছে। আর কালকে খালি তোর আমার লগে না, ওই সবার লগে খারাপ ব্যবহার করছে, এটাই হইছে আসল কাহিনী। ভাই আপনি ঠিকই কইছেন, চলেন জায়গা। ওই আবুল হুনো, আমার 100 প্যাকেট খাসির কাচ্চি লাগবো, ঠিক আছে? টাকা কে দিব? তুমি আমার লেনদেন সম্বন্ধে জানো না, টাকা লয়ে কোনো প্যারা নাই, তুমি খালি কাচ্চি পাঠাই দাও। আমাদের সমাজে এমন এক ধরনের মানুষ আছে যারা কোনো দিন অনেক ভালো, আবার দেখা যায় কোনো দিন অনেক খারাপ। এই হঠাৎ ভালো এবং হঠাৎ খারাপ, এর কারণটা খুঁজতে গেলে দেখা যাবে সে কোনো নেশায় আসক্ত। আসুন এই ধরনের মানুষকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনি তার স্বাভাবিক জীবনে।